বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ রয়েছে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের প্রেরণকৃত রেমিটেন্সের পরিমাণই প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সে সরকারের কোষাগারকে সমৃদ্ধ করছে, শক্তিশালী করছে বাংলাদেশের অর্থনীতিকেও। গতকাল এনটিভি ইউরোপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে এসব বিষয় তুলে ধরেন চারবার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে নির্বাচিত হওয়া বাংলাদেশ এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসের। এ সময় তিনি এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইনের সাথে আলাপকালে এনটিভি ইউরোপের বিভিন্ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। চিফ রিপোর্টার আকরামুল হোসাইন জানাচ্ছেন আরও বিস্তারিত। গত শনিবার এনটিভি ইউরোপ পরিদর্শন করেন বাংলাদেশ এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আল হারামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসের। এ সময় তিনি ব্রিটেনে এনটিভি ইউরোপের সিও সাবরিনা হোসেনের সাথে এনটিভি ইউরোপের নানা কার্যক্রম তুলে ধরে এনটিভির বিভিন্ন প্রোগ্রামের প্রশংসা করেন। আমরা দেখতেছি যে আপনাদের এনটিভির যে নিউজগুলা এবং আপনাদের যে ইভেন্টগুলা অত্যন্ত চমৎকার, এবং যেখানে সুষ্ঠুভাবে আপনারা এবং নিরপেক্ষভাবে নিউজ দেন, এই জন্য আমি আন্তরিকভাবে এনটিভিকে ধন্যবাদ জানাই। পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স যায় সৌদি আরব ও ইউ অন্তর্ভুক্ত দেশগুলো থেকে। প্রায় ৩.১ বিলিয়ন মার্কিন ডলার যায় সৌদি আরব থেকে, প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার যায় দুবাই, কাতার, আবুধাবি সহ ইউ অন্তর্ভুক্ত দেশগুলো থেকে। রেমিটেন্স প্রেরণে রয়েছে তার অসাধারণ অবদান, আর তাই টানা চতুর্থবার বাংলাদেশের সেরা রেমিটেন্স প্রেরণের পুরস্কার পান প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। মধ্যপ্রাচ্য থেকে সবসময় সবচেয়ে বেশি রেমিটেন্সটা বাংলাদেশে যায়। এই মধ্যপ্রাচ্যের থেকে রেমিটেন্স যাওয়ার একমাত্র কারণ হল মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি যারা আছে তাদের ওইখানে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নাই, অথবা ৬৫ বছর বয়স হইলে পরে তাকে তার দেশে ফিরিয়ে যাইতে হয়। ব্রেক্সিট সংঘটিত হল, একজন আন্তর্জাতিক মানের ব্যবসা হিসেবে তিনি কি মনে করেন সে প্রশ্নের উত্তর ছিল মাহতাবুর রহমানের কাছে ইতিবাচক। ওয়ার্ল্ডের প্রায় ৬৫টির কান্ট্রিতে আমরা আমাদের মাল এক্সপোর্ট করতেছি, এবং মিডিল ইস্টের সব জায়গায় আমাদের নিজস্ব শোরুম রয়ে গেছে, সাথে সাথে যে যে কান্ট্রিগুলোতে আমাদের শোরুম নাই আমাদের এজেন্টের মাধ্যমে আমরা ব্যবসা চালিয়ে আসতেছি, এবং লন্ডনে আমাদের গত ৩ বছর থেকে আমাদের নিজস্ব অফিস হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করতেছি। সামাজিক কাজের সাথে জড়িত আছেন বিশিষ্ট এ ব্যবসায়ী। সম্প্রতি সিলেটে আল হারামাইন নামে একটি হাসপাতালও খুলেছেন। চিকিৎসা সেবা প্রদানে তার এ কাজ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। বাংলাদেশে হেলথ কেয়ারে এখন অনেক পিছনে রয়ে গেছে। দেশে যদি আমি এরকম একটা চিকিৎসা দিতে পারি যেন লোক বিদেশে না যাইতে পারে, দেশেই এটা যদি চিকিৎসা পায়, এই উদ্দেশ্য নিয়ে আমি আল হারামাইন হসপিটালটা সিলেটে করেছি। এরপর এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন তিনি। আকরামুল হোসাইন, এনটিভি নিউজ, লন্ডন।